वेलकम टू माय चैनल हेल्दी फूड भिलपुरे आपनादे स्वागत। आज आमी काजू बादामेर हलुद थेके किभाबे पुड़िए बा रोस्ट करे किभाबे बादाम बार करते हैं काजू किभाबे बेर करते हैं सेई पद्धतिटा आमी आपनादेर देखाबो। काचा अवस्थाय कोनोभावे एटा काटबेन ना, एर भेतरे एक धरनेर रस बा एकटा केमिकल थाके जेटा हाते लागले चामड़ार क्षति होते पारे, তাই খুব সাবধানতা অবলম্বন করেই করবেন। এটা কাঁচা অবস্থায় না করবেন না, হয় জলে ফুটিয়ে করবেন, যেটার ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন, এবং না হলে এইভাবে কাট দিয়ে পুড়িয়ে করবেন। গ্যাসের উপর এভাবে সরাসরি দেবেন না, কারণ কাজুর ভেতর থেকে একটা তেল বার হয়, যাতে দুর্ঘটনা ঘটতে পারে। আর না হলে কোনো পাত্রের উপর দিয়ে হালকা ভেজে ভেজেও আপনারা করতে পারেন, কিন্তু আমি গ্যাসে এইভাবে পুড়িয়ে রিস্ক নিতে চাই না, তাই আমি কাঠে এভাবে কিভাবে পুড়িয়ে করতে হয় সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বাদামগুলো দিয়ে দেব আগুনের মধ্যে, এবং কাজুর থেকে একটা তেল বার হয়ে কাজুগুলোতে আগুন লেগে যাবে এবং এইভাবে পুড়ে যাবে। দেখুন প্রতিটা হয়ে গেছে, এগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি, এরপর আপনাদের দেখাচ্ছি। এরপর এর থেকে কিভাবে কাজু বের করব দেখাচ্ছি। নিয়ে নিলাম এইভাবে কোনো জিনিস দিয়ে এইভাবে আঘাত করে টুকরো করে নেবেন, এইভাবে খুব সুন্দর ছেড়ে যাবে। দেখুন এরপর ওপরে একটা হালকা লেয়ার বা খোসার আস্তরণ থাকবে, যেটা এইভাবে ছেড়ে যাবে। দেখুন কি সুন্দর গোটা গোটা কাজু বের হয়ে যাচ্ছে, আর ওপরে লেয়ারটা ছাড়া তো খুব কষ্ট হবে না, খুব ভালোভাবে ছেড়ে যাবে। যেভাবে আমি আগুনে পুড়িয়ে দেখালাম, এটা কিন্তু গ্যাসের উপর সরাসরি দিয়ে করবেন না, কারণ কাজুর ভেতরে এক ধরনের তেল থাকে যেটাতে আগুন লেগে অটোমেটিক কাজুর ভেতরে আগুনটা জ্বলে ওঠে, যেটা আমার মনে হয় গ্যাসে করাটা ঠিক হবে না। আপনারা গ্যাসের মধ্যে করতে চাইলে কোনো পাত্রের ওপর দিয়ে খুব ভালোভাবে ভেজে ভেজে করতে পারেন, আর নাহলে এভাবে কাঠের মধ্যে আগুন দিয়ে এটা এভাবে পুড়িয়ে নেবেন। সরাসরি গ্যাসের ওপর কিন্তু কাজু পুড়াতে যাবেন না, একটু সাবধানতা অবলম্বন করেই যে কোনো কাজ করা ভালো। দেখুন কি সুন্দর হয়েছে, আর ওপরের খোসাটা ছাড়াতেও খুব কষ্ট হচ্ছে না, খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এভাবে প্রতিটা আমি করে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে পুরো কাজুটা বেরিয়ে এসছে, দেখুন এই দেখুন সবগুলো করে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।